আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আজকে জানাচ্ছি একটি আনন্দের বার্তা, আমাদের উৎসবের বার্তা, ভিসা হওয়ার সুসংবাদ। আজকে আমাদের সঙ্গে অনেক অনেক রোমানিয়ার ভিসা যারা প্রাপ্ত হয়েছেন তাদের সুসংবাদ নিয়ে, তাদের সাথে সরাসরি সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেছি এবং তাদেরকে আমরা প্রত্যেককে ভিসার কপি এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো ভিসার পরে দিতে হয় সবগুলো ডকুমেন্টস, এয়ার টিকিট সহ, ম্যানপাওয়ার সহ প্রত্যেককে আমরা ক্যান্ডিডেটকে বুঝিয়ে দিতে পেরেছি। আজকে আমাদের একটি দায়িত্ব পালন করা হলো। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, আপনাদের মাধ্যমে অনেকে ভিসা হওয়ার জন্য কাগজপত্র জমা করেছেন, আপনারা ভিসা পেয়েছেন কি না এই বিষয়ে ভিডিও দিবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে। আশা করি প্রত্যেকটি ভিডিওর সঙ্গেই থাকবেন। আজকে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও, এই ভিডিও হচ্ছে সুখের, এই ভিডিও একটি বেদনার, এই ভিডিওটি একটি কান্নার, একটি ভালোবাসার। আশা করি ভিডিওটির সঙ্গেই থাকবেন। আমার ভাই সোহেল রানা, সোহেল রানাকে কংগ্রেচুলেশন, আলমগীরকে কংগ্রেচুলেশন, প্রশান্ত সরকারকে এবং সজীব হোসেন এবং আমার নেতা সাব্বির হোসেনকে, এই পাঁচজন আজকে আমরা এদেরকে সুস্থ সুন্দরভাবে ভিসা করে দিতে পেরেছি। তারা প্রত্যেকটি আজকে হাসি মুখ আমি দেখতে পাচ্ছি। আপনারা এই পাঁচজনের জন্য দোয়া করবেন, আজকে তারা মাতৃভূমি ছেড়ে জীবন জীবিকার তাগিদে বাংলাদেশ ছেড়ে রোমানিয়া যাচ্ছেন। হয়তো আজকে যদি এই বাংলাদেশটি রোমানিয়ার মতো, ইউরোপের মতো বা আমেরিকার মতো বা কানাডার মতো প্রতিষ্ঠিত একটি ধনী দেশ হতো, তাহলে এই দেশের এই যুবকবৃন্দ এই দেশে থেকে যেতেন। আজকে আমরা ভাগ্য অন্বেষণে ইউরোপের দিকে এই পাঁচজন লোক যাত্রা করছেন। আমরা পারতপক্ষে মাতৃভূমি ছেড়ে, মায়ে বাপের কোল ছেড়ে বিদেশে যেতে চাই না। কেন যাই? আমাদের যাতে ভাগ্য পরিবর্তন হয়, আমরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারি। এই স্বাবলম্বী হওয়ার জন্য, বিদেশ যাওয়ায় ইনকাম করার জন্য, বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আজকে এরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। অর্থাৎ এরা প্রবাসী বাংলাদেশের জন্য তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে আনবে, রেমিটেন্স অর্জন করে আনবে, আমাদের জাতীয় আয়ে তারা সংযুক্তি করবে এবং আমাদের বাংলাদেশ রেমিটেন্সের মাধ্যমে ধীরে ধীরে একটি উন্নত শিখরে, উন্নয়নশীল দেশ হিসাবে, একসময় উন্নত দেশ হিসাবে দাঁড়াবে। এই পাঁচজন সহ আরও যারা রোমানিয়ার ভিসা আমাদের মাধ্যমে পেয়েছেন, আমাদের সাথে যারা এই ভিসা পাওয়ার জন্য সহযোগিতা করেছেন, ফটোকপি থেকে শুরু করে স্ক্যান করা, এটি পাঠানো, রোমানিয়া থেকে পারমিট ইস্যু করা, বাংলাদেশে আসার পরে সেটি ইন্ডিয়াতে পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিস এবং এটি ইন্ডিয়াতে পৌঁছানোর পরে ইন্ডিয়ার যে স্থানীয় এজেন্ট রয়েছে সেই এজেন্ট এবং দূতাবাসে যারা আমাদের এই পাসপোর্টগুলোতে স্ট্যাম্পিংয়ের কাজ সম্পন্ন করেছেন, স্টিকারের কাজ সম্পন্ন করেছেন, সঠিকভাবে ডেলিভারি করেছেন, এই প্রত্যেকটি ভিসার স্তরে স্তরে প্রত্যেকটি জায়গায় যারা সহযোগিতা করেছেন, দায়িত্ব পালন করেছেন, তাদের সবাইকে আমরা জানাই ধন্যবাদ এবং সবার পক্ষ থেকে বিজয়ের হাসি ভি। প্রিয় দর্শক, আজকে আমাদের একটি আনন্দের দিন, আজকে আমরা যাত্রা করছি রোমানিয়ার উদ্দেশ্যে। এটা মনে হয় আমার বিষয়, এনে ফালায় রাখছেন, কোনো দরদ নাই। সোহাগ সাহেব একটু দেখেন তো, এটা কি আমার বিষয় কি না, আমি কি রোমানিয়া যাইতে পারবো, এটাই তো আমার বিষয় রে ভাই। এটা হচ্ছে আমার লিডার, লিডারের নাম কি ভাই? আমি তো চোখে দেখি না, সাব্বির আহমেদ, আজকের সেনাপতি সাব্বির আহমেদ। সাব্বির আহমেদের ভিসা, আমরা এই ভিসাতে উল্লাসিত, ফিউচার ওয়ার্ল্ড আজকে আনন্দিত, আজকে আমরা একটি আনন্দের উৎসব করছি এবং আল্লাহর নাম নিয়ে রোমানিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। এই ভাইদের সব কিছু সফল হোক, আলমগীর ভাইয়ের, সাব্বির ভাইয়ের, সোহেল রানা ভাইয়ের, সজীব ভাইয়ের, প্রশান্ত দাদার। এতবার ভিসা দেখানো যাবে না ভাইজান। এটা হচ্ছে আমার ভাইয়ের ম্যান পাওয়ার কার্ড, আর এই তিনটা কার্ড ইমিগ্রেশনে এই কার্ডটা নিবে, এই ওয়ার্ক পারমিট দেখতেও চাইবে না, টিকিটটা দেখবে, পাসপোর্টটা দেখবে, আপনার ম্যান পাওয়ারটা দেখবে।
বাকি কাগজ চাইবেই না, বাকি কাগজ চাইবে রোমানিয়াতে। এটা আমাদের যাত্রীদের প্রত্যেকের আলাদা আলাদা নামে কাতার এয়ারলাইন্সের টিকিট। এই কাতার এয়ারলাইন্স থেকে 10:45 ঢাকা থেকে যাত্রা করে কাতার যাবে। কাতারে একটি যাত্রাবিরতি হবে, যাত্রাবিরতি হবার পর ওনারা পরের দিন শনিবারে কয়টায়, দুপুর 12:00, 8:10 কাতার থেকে ছাড়বে, বুকারেস্ট পৌঁছাবে দুপুর 12:00, এবং আমরা 12:00 থেকে 12:30 এক ঘন্টা লাগবে ইমিগ্রেশন ক্রস করতে। আশা করি 2:00 শনিবার 2:00 সুসংবাদ শুনব। আটি আটি পা পা করে আমাদের বিল্ডিং থেকে ওই পারে ক্রস করছে আলমগীর ভাই এবং আলমগীর ভাইয়ের আব্বু। আলমগীর ভাই আজকে যাচ্ছে রোমানিয়া, পিছনে আমার দল চলে আসছে, তারাও যাবে, গাড়িতে ওঠার জন্য সবাই অপেক্ষমান। হাইয়েস্ট লেটেস্ট কোয়ালিটির একটি মাইক্রো নিয়ে এয়ারপোর্টের দিকে দলবল সরানো হয়েছে। বিসমিল্লাহি মাজরিহা মুরসাইনা রাব্বি লাগাফুরেম, এয়ারপোর্টের জন্য আমরা যাত্রা শুরু করিলাম। সাব্বির ভাই কিছুক্ষণ ভাল লাগতেছে, আনন্দ নিয়ে যান, হতাশা নেবেন না, হতাশা নেবেন না, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আপনারা হয়তো 5 বছর পরে পাসপোর্ট থাকবে কিসের, রোমানিয়ার, তখন সজীব ভাই আপনি আমার একটা ইনভাইটেশন দিবেন রোমানিয়ান বাসী হিসাবে, তবে 6 মাসের মধ্যে কিন্তু এটা পাইতে পারেন, বিজনেস রেসিডেন্সি। খিড়কেত পার হয়ে যাচ্ছে, ঢাকার এজেন্সি বাম পাশে ফেলে আমরা চলে যাচ্ছি। সামনে আরেকটি আন্তর্জাতিক মানের 5-স্টার হোটেল রয়েছে, লা মেরিডিয়ান। এয়ারপোর্টের উপরে উঠে যাচ্ছি, একটু ঢালু পথ থেকে উপরে ওঠার একটা মজা আছে। এই মাত্র আমাদের লোকগুলা ঢুকে গেল 5 নম্বর গেট দিয়ে। তাদের স্বপ্ন পূরণের সাথে আমরাও ছিলাম, তাদের ভিসার জন্য যারা অনেক অনেক কষ্ট করেছেন, রোমানিয়া থেকে যারা পারমিট ইস্যু করেছেন, আমাদের যেসব নেটওয়ার্কে সহকর্মী সহযোদ্ধা আছেন তারা রোমানিয়া থেকে পারমিট দিয়েছেন, এবং বাংলাদেশে যারা সহযোগিতা করেছেন এটি প্রসেসিংয়ের জন্য, আমাদের অফিসের ফিউচারওয়ার্ল্ডের সকল স্টাফ এবং ফিউচারওয়ার্ল্ডের সাথে জড়িত ম্যানপাওয়ার এজেন্সি, রিক্রুটিং এজেন্সি এবং টিকিটিং এজেন্সি, ট্রাভেল এজেন্সি, যারা আমাদের টিকিট দিয়ে সুলভ মূল্যে টিকিট দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই 7 জন রেমিটেন্ট যোদ্ধা ফিউচারওয়ার্ল্ডের মাধ্যমে সমস্ত কিছু প্রসেসিং করে 1 পয়েন্ট সার্ভিস হিসাবে আমাদের কাছ থেকে সেবা নিয়ে তারা বিদেশ গমন করছেন। আজকে আমাদের জন্য একটি বিশাল বিশাল আনন্দের দিন, এবং ফিউচারওয়ার্ল্ডের আজকে অফিস শুক্র শনি আমাদের স্বাভাবিকভাবে বন্ধ থাকে, এটি বন্ধ থাকলেও আমরা আজকে সকাল থেকে আমাদের এই 7 জন রেমিটেন্ট যোদ্ধাকে রোমানিয়া পাঠানোর জন্য আমরা এখানে এসেছি, তাদের শুভ বিদায় দেওয়ার জন্য। অবশ্যই আমরা বলবো যে আল বিদা না কেহেনা ফের আয়েঙ্গে, যে এখনই একদম চির বিদায় দিচ্ছি না, আবারও আসবেন, আবারও দেখা হবে। যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আসলে মায়ার বাঁধন, এই দেশ মাতৃকা ছেড়ে, হোম কান্ট্রি ছেড়ে, নিজের দেশ ছেড়ে বিদেশ বিভুঁইয়ে মানুষ যায় তার ভাগ্য পরিবর্তনের জন্য, এবং এই দেশে ইনকাম বা পারিবারিক আয় উন্নতি বাড়ানোর জন্য, দুটো পয়সা আয়ের জন্য তারা শ্রমিক ভিসায় অনেকে
উচ্চশিক্ষিত হয়েও শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এই কনস্ট্রাকশন কাজে বা ফ্যাক্টরি লেবার হিসাবে রোমানিয়া যাওয়ার জন্য অনেকে যাচ্ছেন। তারা হেল্পার হিসাবে প্রাথমিক পর্যায়ে কাজ করবেন, তারা 40-50 হাজার টাকা বা সর্বোচ্চ 55 বা সর্বোচ্চ 60 হাজার টাকা 8 ঘন্টার জন্য স্যালারি প্রাপ্ত হবেন। সপ্তাহে 2 দিন ছুটির ব্যবস্থা এবং 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা ডিউটির বাইরে যারা কাজ করবেন তারা অতিরিক্ত ওভারটাইম হিসাবে কাউন্ট হবে এবং এটি ওভারটাইমটা স্যালারির চেয়ে বেশি পরিমাণ গুণন হারে ওভারটাইমের বেতন ভাতা হিসাবে প্রাপ্ত হবেন। এছাড়াও রোমানিয়া পৌঁছানোর পর আজকে যে ভিসাটি নিয়ে তারা যাচ্ছেন এটি 6 মাসের একটি এন্ট্রি ভিসা, এটিও ওয়ার্ক পারমিট ডি ক্যাটাগরি ভিসা। এই ভিসায় তারা যাওয়ার পর রোমানিয়া পৌঁছে বুকারেস্টে পৌঁছে কোম্পানিতে জয়েন করে কোম্পানির পক্ষ থেকে তাদের জন্য 1 বছরের ওয়ার্ক পারমিট আশা করি 15-2 সপ্তাহ থেকে সর্বোচ্চ 15 দিন থেকে 90 দিন কার্যদিবসের মধ্যে অবশ্যই তারা তাদের 1 বছরের ওয়ার্ক পারমিট বা টিআরসি টেম্পোরারি রেসিডেন্স কার্ডটি প্রাপ্ত হবেন এবং এটি যখন পাবেন তারা তখন পূর্ণাঙ্গ কাগজপত্র পেলেন, 1 বছরের বৈধ অনুমোদন পেলেন রোমানিয়া বসবাসের জন্য কাজ করার জন্যে। একটু সাজেশন রইল যে আপনারা রোমানিয়াতে যাওয়ার পরেই অবৈধভাবে রোমানিয়া থেকে বিনা ভিসায় অবৈধ পথে অন্য দেশে চলে যাবেন না, আপনারা একটু ধৈর্য ধরুন, 1 বছর পর আপনারা বৈধভাবেই রোমানিয়া থেকে বিভিন্ন দেশে কাজ করার জন্য যেতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সুসংবাদ এ পর্যন্তই। যারা ভিসা পেলেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সুন্দর সুষ্ঠুভাবে রোমানিয়ায় পৌঁছে তাদের পরবর্তী জীবনের ভাগ্য অন্বেষণ করতে পারেন এবং চাকরি করে বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধা হিসাবে রেমিটেন্স পাঠাতে পারেন। এতে আমাদের দেশ মাতৃকা সমগ্র বাংলাদেশের মানুষের উপকার হবে এবং জাতীয় আয়ে তাদের অর্জিত আয়, অর্জিত রেমিটেন্স সমৃদ্ধি লাভ করবে। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন এবং আমাদের এই ফিউচার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।